প্রথমে আমি যে রান্নাটা করব সেটার নাম হচ্ছে উমালি। উম আলি মানে আলীর মা। কোন প্রসঙ্গে এই নামকরণ হয়েছিল আমি বলতে পারবো না, শুধু এইটুকু জানি উমালি মানে আমি আলীর মা। যাই হোক, আমরা কাজের কথায় চলে আসি। চলুন রান্নাটা শুরু করার আগে আপনাদের সুবিধার জন্য দেখে নিই এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। উমালি তৈরি করতে আমাদের লাগবে ফ্রেঞ্চ ক্রোয়াসো 3টি, দুধ 3 কাপ, বাদাম ও পেস্তা 3-4 কাপ, দারচিনি গুঁড়া 1 চা চামচ, অরেঞ্জ ব্লসম এসেন্স 1 চা চামচ, চিনি 1 কাপ, ক্রিম 1 কাপ এবং কিসমিস 1/2 কাপ। দেখলেন তো উমালি রান্না করতে কি কি লাগে। উমালি এমন একটা জিনিস যেটা খেতে কিছুটা আপনার দুধ রুটি ভেজানো খেতে যেমন লাগে সেই ধরনের, অবশ্যই এত বোরিং না, একটু ইন্টারেস্টিং হবে। তো আমি এই জন্য নিয়েছি, বেসিক্যালি এখানে নেওয়া হয় ফিলো ডো বলে, ফিলো পেস্ট্রি ডো বলে, একটা পাতলা প্যাটিসের লেয়ারের মতন পেস্ট্রি, কিন্তু সেটা এখানে পাওয়া যায় না। তার বদলে আজকে বিভিন্ন দোকানে পাওয়া যায় ফ্রেঞ্চ ক্রোয়াসন। এই ফ্রেঞ্চ ক্রোয়াসন খাস্তা পরোটার মতো। প্রথমে এটাকে ছিঁড়ে ছিঁড়ে এইভাবে কোর্সলি ছিঁড়ে ছিঁড়ে ডিশের মধ্যে ছড়িয়ে নেব। জাস্ট আপনার ডিশটা পুরো ছেঁড়া ক্রোয়াসন দিয়ে আবৃত হয়ে যাবে, কোথাও ফাঁক ফোকর না থাকে। এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে দিলাম। এবার এতে দেব আমি পর্যাপ্ত পরিমাণ, প্রায় 1 কাপের মতন কোর্সলি গুঁড়ো করা, মানে 1/2 গুঁড়ো করা বাদাম পেস্তা, যথেষ্ট পরিমাণ। তারপরে দেব পর্যাপ্ত পরিমাণে কিশমিশ। এবারে আমার শুকনো পর্ব শেষ, আমি আসব ভেজা পর্বে। এখানে আমি নিয়েছি 3 কাপ দুধ। দুধ আপনি লিকুইড দুধ নিতে পারেন, অথবা আমি সাধারণত গুঁড়ো দুধ হাফ হাফ রেশিওতে, যেমন হাফ গুঁড়ো দুধ হলে তার ডাবল পানি, 1 কাপ গুঁড়ো দুধ হলে 2 কাপ পানি, এইভাবে গুঁড়ো দুধ দিয়ে ঘন দুধ বানিয়ে থাকি। এখানে আমি 3 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে আছে 3 কাপ পানি, 1.5 কাপ গুঁড়ো দুধ। তাতে আমি দেব 1 কাপ চিনি, চিনিটার সাথে আর দেব সিনামন পাউডার, দারচিনির গুঁড়ো। এই অসাধারণ ব্লেন্ডটির সাথে খুব ভালো যায় এবং অথেন্টিক মেডিটেরানিয়ান কুইজিনের পরিচায়ক হচ্ছে একটি বিশেষ এসেন্স, যার নাম হচ্ছে অরেঞ্জ ব্লসম এসেন্স। অরেঞ্জ ব্লসম এসেন্স হচ্ছে কমলার ফুলের এসেন্স, এটা মেডিটেরানিয়ানরা ভীষণ ব্যবহার করে। আপনি যদি না পান তাহলে তার পরিবর্তে আপনি গোলাপ জল অথবা ভ্যানিলা দিয়ে এটাকে রিপ্লেস করতে পারেন। ভালো করে মিক্স করে নেব যাতে চিনিটা মোটামুটি গলে যায়। এতে আমি এখন এসেন্সটা দিয়ে দিলাম। খুবই সহজ তৈরি করা, এমন কিছু কঠিন নয়। এখন সুন্দরভাবে সমান করে উপর দিয়ে এই মিশ্রণটি ঢেলে দিব। এইবার যে শেষ পর্বটা সেটা হচ্ছে ক্রিম, এর বিশেষত্ব। এটাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলে এই ক্রিমের ফ্লেভারটা পুরো চারপাশে ছড়িয়ে। এখন এটাকে নিয়ে আমরা আভেনে দেব। আমার আভেন আগে থেকে 250-তে যথেষ্ট হাই হিটে প্রিহিট করা আছে। আপনি তার মধ্যে দিয়ে 20 মিনিট থেকে 1/2 ঘন্টা, যখন আপনি বুঝবেন যে এটা একটু টেনে এসছে এবং খুব বেশি টলটলে থাকবে না, ঘন ঘন ভেজা দুধ রুটির মতন হবে,
তখন আপনি বের করবেন। তাহলে আমরা ওভেনে দিয়ে দিচ্ছি। আমরা 20 মিনিটের জন্য এটাকে বেক করতে দিলাম। তাহলে প্রিয় দর্শক, আমরা 20 মিনিট পর আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 20 মিনিট। চলুন তাহলে আমরা দেখে আসি কি অবস্থা। দেখুন, তৈরি হয়ে গিয়েছে সুস্বাদু গরম গরম উমালি আপনাদের সবার সুবিধার জন্য। চলুন এটা রেসিপিটা আর একবার দেখে আসি। উমালি তৈরি করতে আমাদের লাগবে ফ্রেঞ্চ ক্রোয়াসো 3টি, দুধ 3 কাপ, বাদাম ও পেস্তা 3-4 কাপ, দারচিনি গুঁড়া 1 চা চামচ, অরেঞ্জ ব্লসম এসেন্স 1 চা চামচ, চিনি 1 কাপ, ক্রিম 1 কাপ এবং কিসমিস আধা কাপ। প্রথমে একটি বেকিং ট্রেতে ফ্রেঞ্চ ক্রোয়াসো ছিঁড়ে ভালো করে ট্রেতে ছড়িয়ে উপরে বাদাম ও পেস্তা কুচি ও কিসমিস দিয়ে দিন। তারপর দুধের সাথে চিনি ও দারচিনি গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার অরেঞ্জ ব্লসম এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণটি ট্রেতে ঢেলে উপরে ক্রিম দিয়ে 250 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিন। 20 মিনিট পর ওভেন থেকে বের করে পরিবেশন করুন গরম গরম উমালি।